বৃহস্পতিবার থেকে শুরু হলো অক্সিজেন প্ল্যান্ট আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এবং সরাসরি প্ল্যান্টের মাধ্যমে রোগীরা এই অক্সিজেনের সুবিধা পেতে পারে এমনটা জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন। কোভিড আবহাওয়ায় অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছে আর এতদিন শিলিগুড়ি থেকে এই অক্সিজেন সিলিন্ডার আসতো আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। কি জানিয়েছেন সুপার এই বিষয়ে শুনব। হসপিটাল কর্তৃপক্ষ তরফে বা আমাদের চিকিৎসকদের পক্ষে একটা ভীষণ স্বস্তিদায়ক, কারণ এই প্যান্ডেমিক করোনা পরিস্থিতিতে যে অক্সিজেনের একটা ডিমান্ড হঠাৎ করে বেড়ে যাওয়া কোভিড পেশেন্ট চিকিৎসা করতে, এবং সে কারণে অক্সিজেনের একটা যোগান তার মানে প্রয়োজন প্রত্যেকটা নিয়ে আমাদের সবসময় একটা চিন্তা থাকতো, কারণ আমরা সিলিন্ডারটা অনেক দূর থেকে আনতাম, শিলিগুড়ি থেকে দিয়ে যেত। তো এক্ষেত্রে আজকে আমাদের পিএসএ প্ল্যান্টের যে কাজটা শুরু হয়েছিল 15-20 দিন আগে, সেটা সমস্ত রকম টেকনিক্যাল পরীক্ষা উতরে আজকে সেটা সফল হলো এবং আমরা সঙ্গে সঙ্গেই অক্সিজেন প্ল্যান্টও আমরা মানে চালু করেই দিলাম। পেশেন্টের একদম সাইটে অক্সিজেন যাচ্ছে এবং এটা তো সত্যি কথা একটা স্বস্তিদায়ক, কারণ আমাদের আর অক্সিজেনের জন্য বাইরের সিলিন্ডারের উপর নির্ভর করতে হবে না। আমরাই এখানে মানে মিনিটে 400 লিটার, মানে খুব মানে অ্যাভারেজ হিসেব করলেও আমরা প্রায় 70-80টি পেশেন্টকে আমরা এক লক্ষতে অক্সিজেন দিতে পারবো। এই যে করোনা আক্রান্ত এখন দিন দিন বাড়ছে, সেক্ষেত্রে এই যে একটা প্ল্যান্টিং আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কতটা কি নজিরবিহীন ঘটতে চলেছে আলিপুরদুয়ার জেলার জন্য? এইটা সত্যি আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে, আমাদের হসপিটালের ক্ষেত্রে, আমাদের চিকিৎসার সঙ্গে যুক্ত সমস্ত মানুষের ক্ষেত্রে একটা ভীষণ সুখবর। এই পিএসএ প্ল্যান্ট যখন স্যাংশন হয়েছে, সেটা আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালেই প্রথম স্যাংশন হয়েছিল রাজ্যের মধ্যে, তা সেক্ষেত্রে এটার কাজ শুরু হয়েছিল এবং আলটিমেটলি সেই কাজটা সরকারের সহযোগিতায়, সরকারি বদান্যতায় এটা কিন্তু আজকে সম্পূর্ণ হয়েছে এবং সাকসেসফুলি আশা করবো এই প্ল্যানটা চলবে এবং চলার পথ আস